এই যে মুক্তমন মুক্ত সংস্কৃতি তথা তথাকথিত সেই মুক্তমন মুক্ত সংস্কৃতিতে হওয়া উচিত ছিল সমস্ত রাজনৈতিক চেতনার মিলন সেইটা না হয়ে তার বদলে হয়ে গেল অপরাধীদের মুক্তাঞ্চল যার ফলে আজকে গিয়ে এই অবস্থায় দাঁড়িয়ে ঠিক এই জায়গাতেই প্রশ্ন আজকে বলা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটার পর সেটা রাজনীতির ভর কেন্দ্রে গিয়ে দাঁড়িয়েছে সেখানে নিজেদের যে একাধিক ছাত্র সংগঠন আমি দেখলাম অধিকাংশ বাম ছাত্র সংগঠন কিছু অতিবামও রয়েছে তাদের নিজেদের মধ্যেও ঘাত প্রতিঘাত চলছে একই সঙ্গে অন্য বাইরের তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র যে ছাত্র সংগঠন সেখানেও একটা হাতাহাতি মারামারির পরিস্থিতি তৈরি হয়েছে এবং রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বর যেখান থেকে সত্যি সত্যি অনেক বিচারের দাবি ওঠার কথা ছিল বিচারের জন্য বিলম্বে কর্তৃপক্ষের কাছে একাধিক দাবি দেওয়া যাওয়ার কথা ছিল সেখানে শুধুমাত্র রাজনীতির লড়াই হয়ে রয়েছে এই বিচারের দাবি দেওয়াটা শুধুমাত্র পোস্টার ব্যানারেই রয়েছে আর বাকি এক পক্ষ পক্ষের বিরুদ্ধে দায় ঠেলতে ব্যস্ত আজকে একাধিক বামপন্থী নেতা তারাও যাচ্ছেন তারাও ক্যাম্পাসের মধ্যে যাচ্ছেন এবং তারা বলছেন যে যাদবপুরকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে দুটো কি কোথাও কন্ট্রাডিকশন নয় বিচারিতা নয় কি কোথাও আপনার কি মনে হচ্ছে অবভিয়াসলি আমার কাছে এটা কন্ট্রিডিশান আমার কাছেও মনে হয়েছে এবং আমি তো সাধারণ মানুষের সঙ্গে মিশি অনেকেই বলেছেন যে কি অদ্ভুত ব্যাপার এবার আমি এই প্রসঙ্গে বলার আগে দু মিনিট একটা অন্য কথা বলবো যে আমি যখন যাদবপুরে ছিলাম তখন যে ডেভেলপমেন্টগুলো হয়েছিল সেইগুলো কি পরে কন্টিনিউড হয়েছে বা সেই ডেভেলপমেন্ট কি আর হয়েছে যেমন ধরুন আমি গিয়ে দেখলাম যাদবপুরে কোনো ওয়াটার কুলার বা ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম নেই সবাই এমনি কলের জল খায় আমি কিন্তু প্রচুর ওয়াটার কুলার লাগিয়েছিলাম ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম লাগিয়েছিলাম কোনো অ্যাম্বুলেন্স ছিল না যাদবপুরে এই যে দুর্ঘটনাটাটি ঘটলো কম মিনিটের মধ্যে ছ না সাত মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে এসেছিল এই অ্যাম্বুলেন্স কিন্তু যাদবপুরে ছিল না আমি কিন্তু অ্যাম্বুলেন্সটা কিনিয়েছিলাম এবং তারপরে বলি যেখানে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের যাদবপুরে অত্যন্ত কষ্ট করে হেঁটে যেতে হয় তাদের জন্য আমি ব্যাটারি চালিত গাড়ি আনিয়েছিলাম যাদবপুরের টাকায় নয় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্পন্সার করেছিল কিন্তু সেই ব্যাটারি চালিত গাড়ি আমি চলে আসার পর একদিনের জন্য আর চলেনি সেই গাড়ি পড়ে 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 নষ্ট হয়ে রাস্ত পড়ে গেছে আমি ক্যাম্পাসে লাইটিংয়ের ব্যবস্থা করেছিলাম আমি ক্যাম্পাসে ক্যান্টিনগুলো যাতে প্রপারলি ফাংশান করে হেলদি ওয়েতে সেই চেষ্টা করেছিলাম কিন্তু এই যে মুক্ত মন মুক্ত সংস্কৃতি তথাকথিত সেই মুক্তমন মুক্ত সংস্কৃতিতে হওয়া উচিত ছিল সমস্ত রাজনৈতিক চেতনার মিলন সেইটা না হয়ে তার বদলে হয়ে গেল অপরাধীদের মুক্তাঞ্চল যার ফলে আজকে গিয়ে এই অবস্থায় দাঁড়িয়েছে সেই জায়গা থেকে আমার একটা অন্য প্রশ্ন যে এখন যখন বর্তমান সময় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে যখন রেজিস্টার বলছেন যে সিসি ক্যামেরা চালু হবে নিরাপত্তার বিষয়টা আরও মজবুত করা হবে তখন পাশাপাশি দেখা যাচ্ছে জুটার যারা রয়েছেন এমনকি পার্থপ্রতিম রয় তিনি বলছেন যে কোনো ডেভেলপমেন্ট করাই সম্ভব নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কারণ ফান্ড নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাড়ির হাল তাই কোনো কাজ করা সম্ভব নয় এবং এটা রাজ্য সরকার তারা সরাসরি রাজ্য সরকারকে দায়ী করছেন যে রাজ্য সরকার এটা দেখছেন না এবং এই মুহূর্তে যে অবস্থা হয়ে রয়েছে তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের ডেভেলপমেন্টাল প্রোগ্রাম আর করা সম্ভব নয় বরং আরও বেশি অন্ধকারের দিকে এগোচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনি বিষয়ে কী বলবেন আমি যখন ছিলাম আমার চেষ্টায় তখন স্পেশাল বারো কোটি টাকা এসছিল যাদবপুরের স্পেশাল ডেভেলপমেন্টের জন্য এটা এক নম্বর সেটা রাজ্য সরকারে দিয়েছিলেন দু নম্বর যেটা বলি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যে সিএসআর ফান্ড থেকে অনেক টাকা পাওয়া যায় এবং সেক্ষেত্রে ডেভেলপমেন্ট করা যায় না তা না এবং যাদবপুরে চেষ্টা করলে সেখান থেকে বাইরে থেকে যাদবপুরের অ্যালামনি গ্লোবাল অ্যালামনি যাদবপুরের যা সুনাম যাদবপুর যেরকম পাঁচতারা বিশ্ববিদ্যালয় সেখানে ফান্ড যে পাওয়া যায় না বা পাওয়া যাবে না এ কথা কিন্তু জোর করে বলা যায় না এখন রাজনীতির মধ্যে ঢুকে পড়ে রাজনীতির মারপ্যাচ রাজনীতির দলাদলি প্রত্যেক পার্টি তার ম্যানিফেস্টো দিতে ব্যস্ত এই করতে গিয়ে কিন্তু ফোকাসটা আসল জায়গা থেকে সরে যাচ্ছে এই অবস্থার যদি এক্ষুনি নিরসন না হয় ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে